হ্যালো বন্ধুরা, স্বাগতম রঙ্গ থিয়েটারের আরো একটি নতুন মুভি এক্সপ্লেনেশনে। আজকে আপনাদের জন্য থাকছে বহুল আলোচিত এবং অপেক্ষার পর মুক্তিপ্রাপ্ত সিনেমা KGF চ্যাপ্টার 2। তো চলুন আর দেরি না করে শুনে আসা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আনন্দকে, যে কিনা পুরো গল্পটি চ্যাপ্টার 1 এ সকলকে শুনিয়ে সকলের নজর কেড়েছিলেন এবং তিনি গল্প বলতে বলতেই হঠাৎ হার্ট অ্যাটাক করে বসে এবং হাসপাতালে তার সাথে দেখা করতে আসে তার ছেলে বিজেন্দ্র। পুরো গল্পটি শোনার জন্য সবাই অনেক আগ্রহ নিয়েছিল এবং জার্নালিস্ট বিজেন্দ্রকে অনুরোধ করায় সে আনন্দের অফিসে অনেক খোঁজার পর কাহিনীটি পড়তে থাকে এবং সবাই আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, যেখানে গারোরাকে মারার পর KGF এর সমস্ত লোকজন রকির হয়ে যায় এবং যারা সাধারণ দিনমজুর ছিল তারা গারোরার সৈন্য সামন্তর সাথে লড়াই করতে থাকে। এক কথায় তারা রকির সৈন্য সামন্তে পরিণত হয় এবং শেষমেশ রকি KGF কে জিতে নেয় এবং সেখানে অন্যান্য পার্টনার্সরা ভাবে বিবেক এখানে রাজ্য অভিষেক করছে, কিন্তু রকি এসে বলে যে ও বিবেককে অনেক আগেই মেরে ফেলেছে। সেখানকার বর্তমান মালিক শুধুমাত্র রকি। এখানে অ্যান্ড্রে রাজেন্দেশাই এর সাথে কোমলও উপস্থিত ছিল এবং সে একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ছিল, যার কারণে রকি ওকে শ্যুট করে দেয় এবং সবাই পেনড্রপ সাইলেন্ট হয়ে যায়। তারপর সেখানে রিনাকে উঠিয়ে নিয়ে আসে, কিন্তু তার এগেনস্টে কারোর কোনো কথা বলা সুযোগ ছিল না। রিনাকে এখানে আটকে রাখার কারণে ওর বাবাও কিছু বলতে পারে না, রিনাও শান্ত হয়ে থাকে। KGF এর দিন মজুরদেরও দিন ফিরে যায়, তাদের দিনও ভালো হতে থাকে, তারা ভালো ভালো খাবার খেতে থাকে এবং ভালো ভালো পোশাক পরতে থাকে, তাদের থাকার জন্য জায়গাও তৈরি করা হয়। এখানে সবাই রকিকে দেবতা বলে মানে। তারপর রকি যায় বনরামের কাছে, যে কিনা গারো রায়ের বিশ্বস্ত ডান হাত ছিল, যাকে সেখানে বেঁধে রাখা হয়েছে। রকি ওকে বলে যে উজিরকে যদি মেরে ফেলা হয় তাহলে সমস্ত কিছু পরিচালনা কে করবে। প্রথমে বনরাম রাজি হয় না। যখন রকি এমন একজনের কাছে যায় সে শুট করতে জানতো না, তখন বনরামকে সেখানে নিয়ে আসা হয় এবং এক পর্যায়ে সে রাজি হয়ে যায়। তারপর ও বলে যে সিকিউরিটি গার্ড আরো বাড়াতে হবে এবং সেটার জন্য সমস্ত ট্রেনিং এর দায়িত্ব সে নিজেই নেবে। রকি যখন মেইনটেনেন্স রুমে গিয়েছিল তখন শুধু সিকিউরিটি নয়, সেখানে আরো একটি বিষয় সম্পর্কে সে অবগত হয়েছিল যে এখানে একটি মাত্র মাইন্স নয়, সর্বমোট 99টি মাইন্স রয়েছে, যেটা শুনে বাকি পার্টনারগুলোও হয়রান হয়ে পড়ে। রকি বাদবাকি পার্টনারগুলোকে মেরে না ফেলার কারণ, যদি সকলকে মেরে ফেলে তাহলে ও ব্যবসা করবে কাদের সাথে। কিন্তু যখন নতুন মাইন্সের মুখ খোলা হলো তখন তার ভেতরে কর্মীরা যেতে অনেক ভয় পাচ্ছিল, আর ঠিক তখনই রকি এসে সেটার ভেতরে ঢুকে পড়ে এবং কাজ করতে শুরু করে, যেটা দেখে সবাই মোটিভেট হয়। রাজেন্দেশাই রকির উন্নতি সহ্য করতে পারে না, ও চেষ্টা করে রকিকে সেখান থেকে কিভাবে সরানো যায়, আর এটার জন্য পছন্দ করে রমিকাকে, যে কিনা ডিকটেটর কোয়ালিটির একজন পলিটিশিয়ান, যে সকলের উপরে নিজের ক্ষমতা চাপিয়ে রাখতে সক্ষম। আর নারায়ণ নামের PM কে যদি তার পোস্ট থেকে সরিয়ে সেখানে রমিকাকে বসানো যায় তাহলে ওরা ওদের প্ল্যান অনুযায়ী সাকসেস হতে পারে। তাই তারা নারায়ণের এগেনস্টে একটা ভোটের প্ল্যান করে, যেখানে তারা সবাই নারায়ণের এগেনস্টে ভোট দেবে, যার কারণে তাদের সরকার পতন ঘটবে এবং সেখানে বসাবে রমিকাকে। এদিকে KGF এর ভিতরে নতুন মাইনিং এর ফলে তারা একটি তলোয়ার দেখতে পায়, যেটাকে না আধিরার, যাকে গারোরা মেরে ফেলেছিল, কিন্তু অপর দৃশ্যে দেখা যায় আধিরা জীবিত, গারোরা এর মৃত্যুর অপেক্ষা করছিল যাতে সে তার KGF দখল করতে পারে। তারপর সে তার দলবল এক জায়গায় করে এবং KGF এর এক পাশে অ্যাটাক করে বসে এবং সেখানে সকলেই মারা যায়। এটা ছিল শুরু মাত্র এবং এখানে KGF এর বাকি পার্টনাররা আধিরা এর সাথে মিলে যায় এবং তারা চায় রকিকে KGF থেকে বের করতে, তার জন্য একটা প্ল্যানও বানায় এবং রিনার বাবাকে গুলি করে। সেটা শুনে রিনা KGF থেকে বেরিয়ে পড়ে বাবাকে দেখার জন্য, আর এই কথা যখন রকির কানে যায় রকিও সেখান থেকে বের হয়ে পড়ে। আর রিনা কিছু দূরে যাওয়ার পর সেখান থেকে আধিরা এর লোকজন রিনাকে কিডন্যাপ করে। তারপর সেখানে কিছু অসাধারণ অ্যাকশন দৃশ্য দেখা মেলে। অপরদিকে আধিরা দূর থেকে নিশানা করে রকির ওপর গুলি চালায় কিন্তু তাকে মারে না, কারণ
KGF এ ওর জন্য অনেক সিম্প্যাথি এবং ইমোশন জড়িয়ে আছে সেটা আধিরার জানা। ও চেয়েছিল যে রকি যদি এইভাবে KGF এ প্রবেশ করে তাহলে সকলের বিশ্বাস ওর উপর থেকে উঠে যাবে। অপরদিকে মুম্বাইয়ের শেট্টি সহ যারা ছিল রকির এগেনস্টে তারা সকলে আধিরার সাথে যোগদান করে এবং আধিরা KGF থেকে কোনো সোনার ট্রাক বের হলে তাদেরকে মেরে আবার KGF এ পাঠিয়ে দিচ্ছিল। এদিকে KGF এর ভেতরে যা খাবার ছিল তা সর্বসাকল্যে 8 দিন মতো চলবে এবং রকি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। তারপর শেট্টি ওকে ফোন করে এবং অনেক বেয়াদবি করে। তারপর রকি ফোন দেয় ওর চাচাকে, যাকে কিনা ও চাচা বলে ডাকত, এবং শেষবারের জন্য একটা উপকার করতে বলে। তারপর রকি হেলিকপ্টারে করে রিনাকে নিয়ে এবং কিছু সোনা নিয়ে দুবাই চলে যায়। এটা দেখে KGF এর ভেতরে যারা ছিল তারা সবাই ভাবতে থাকে যে রকি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু আসলে রকি সেখানে গিয়েছিল খলিলের সাথে মিটিং করতে। এখানে রকি খলিলকে একটা বিজনেস অফার দেয় যেটায় খলিল রাজি হয় না। তারপর মুম্বাইয়ে খলিলের যে সাপোর্টার গুলো ছিল তাদের সকলকে রকি মেরে ফেলার খবর খলিল জানতে পারে এবং খলিল যেগুলোকে ভাবছিল ওর নিজের গার্ড তার মধ্যে অর্ধেকে ছিল রকির, শেষমেশ সে রাজি হয়ে যায়। তারপর রকির অনেকগুলো গাড়ি KGF এর বাইরে বের হতে থাকে আর যেটার জন্য আধিরা আগ্রহের সাথে অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎই তার মধ্যে থেকে বেরিয়ে আসে অনেকগুলো অস্ত্রধারী লোক এবং তাদের অস্ত্রগুলোও ছিল বেশ উন্নত মানের। আর তাদের অস্ত্রের তুলনায় আধিরার লোকেদের অস্ত্র ছিল খুবই সামান্য, যে কারণে সেখানে আধিরা হেরে বসে। চাইলেই ওকে সেখান থেকে মেরে ফেলতে পারত কিন্তু মারে না এবং নারায়ণকে সরকার পতনের হাত থেকে বাঁচিয়ে দেয় কিছু পলিটিশিয়ানসকে হুমকি দিয়ে। তারপর রকির ব্যবসা তত্তর করে বাড়তে থাকে, কারণ 9টি মাইন্স থেকেই একসাথে সোনা উত্তোলন চলছিল এবং মুম্বাইয়ে গিয়ে শেট্টিকেও মেরে দেয়। তারপর আসে সরকার গঠনের সময় এবং নারায়ণ এসে ওকে বলে যে রমিকাকে মেরে দিতে, কারণ রমিকা যদি থাকে তাহলে KGF কে ধ্বংস করে দেবে, কিন্তু ও বলে যে ও কোনো বাচ্চা এবং মেয়ের উপরে হাত তুলতে পছন্দ করে না। যথারীতি নির্বাচন হয় এবং রমিকা নির্বাচিত হয়। তারপর রমিকা রকি এবং KGF সম্পর্কে সমস্ত কথা শোনে। রকি KGF এর ভেতরে মারাত্মক রকমের ডেভেলপমেন্ট করেছে, ওখানে যারা খেতে পারত না তাদের খাবার ব্যবস্থা করেছে এবং সকলের থাকার জন্য একটি জায়গাও তৈরি করেছে। আর সেটার ভেতরে আনন্দ নামের একজন চিট করে ছবি তুলতে থাকে এবং যেটা দেখে তাকে ধরে নিয়ে যায় রকির কাছে। তারপর রকি ওকে দেখে এবং শুনে বলে যে তুমি আমার কাহিনী লিখবে এবং সম্পূর্ণ সত্যি সত্যি লিখবে। তারপর রমিকার অর্ডারে পুলিশ সমস্ত জায়গায় রেড দেয় কিন্তু কিছুই পায় না, শুধুমাত্র এক টুকরো সোনার, এবং সেটাকে থানায় নিয়ে চলে আসে। ঠিক তখনই রকি চলে আসে সেখানে, আর যখনই তারা শুনতে পারে যে এটা রকির তখন সবাই ভয় পেয়ে যায়। রকিকে খুব কম মানুষ দেখে থাকলেও ওকে ভয় পাওয়া মানুষের সংখ্যা ছিল প্রচুর। তারপর সেখান থেকে সেই সোনাটা নিয়ে বাইরে চলে আসে এবং বড় একটি মেশিন গান সেট করে এবং শুট করতে শুরু করে। আসলে নতুন নতুন মেশিন গানের চেকিং ছিল এটি। তারপর রমিকা একটা শক্ত এভিডেন্স পায় যেটার দ্বারা রকির জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বের করবে, কিন্তু ঠিক তখনই লাল গোলাপের বুকে নিয়ে তার সাথে দেখা করতে একটি ফাইল হাতে চলে আসে রকি এবং ফাইলটা দিয়ে বলে এখানে যে ডকুমেন্টস আছে সেটা দিয়ে আপনি যে কোনো ধরনের কেস বানিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারেন। এবং যখনই রমিকা ফাইলটি নিতে যাচ্ছিল ঠিক তখনই দলের অন্যান্য সদস্যরা তাকে নিষেধ করে, কারণ পার্টির প্রায় 200 অধিক লোকের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় রকি, আর যেটার কারণে ও যদি ফেঁসে যায় তাহলে তার সাথে ফেঁসে যাচ্ছে তার দলেরই আরো 200 জন, আর যেটার কারণে সরকার পতনও ঘটতে পারে। তারপর রকি সোনার সমস্ত ডেলিভারি বন্ধ করে দেয়, আর যেটা জানার পর খলিল অনেক রেগে যায়, রকির পার্টনাররাও ওর উপরে রেগে যায়। খলিলও আধিরাকে সাপোর্ট করা শুরু করে এবং পার্টনার্সরা আধিরাকে বলে রকিকে মেরে ফেলার জন্য। আধিরা এতদিন ধরে KGF এ কাজ করা অনেক লোক ধরে ধরে এটার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জোগাড় করেছে। এতদিন পর ওর কাছে KGF এর একটা ম্যাপ আসে এবং ও বলে যে ঢোকা
পাকার রাস্তা যেই দুইটা আছে সেটাতে অনেক টাইট সিকিউরিটি থাকবে, যার কারণে ওকে মাইন্সের ভেতর দিয়ে এর ভেতরে ঢুকতে হবে। আর সেই দায়িত্ব আর দেয় অ্যান্ড্রুকে। যদি সেটা ও না করতে পারে তাহলে ওকে আধিরা মেরে ফেলবে। তারপর দেখা যায় ওর মাকে যেখানে দাফন করা হয়েছিল সেখান থেকে উঠিয়ে একটি সমাধির ব্যবস্থা করা হয়। সেই সমাধির দেখাশোনার সমস্ত দায়িত্ব দেয় ওর মদ্যপ পিতাকে। অতিরিক্ত মদ্যপ থাকার কারণে জীবিত থাকাকালীন মা এবং সন্তানের দেখাশোনা মোটেও করেনি, তাই এখন মৃত্যুর পর এই সমাধির সমস্ত দেখাশোনার দায়িত্ব দিয়ে দেয় ওর বাবাকে। শেষমেশ রিনাও ইমপ্রেস হয় এবং ওদের বিবাহ সম্পন্ন হয়। তারপর আধিরা সন্ধান পায় কোথা থেকে খুললে একটা মাইন্সে ঢুকতে পারবে। শোনার সাথে সাথেই আধিরা সেখানে ঘুরতে থাকে এবং অন্যদিকে রিনা কেজিএফ এর ভেতরে এসে রকিকে জানায় যে সে মা হতে চলেছে। ঠিক তখনই আধিরা এর লোকজন অ্যাটাক করে বসে এবং আধিরা শুট করে রিনাকে মেরে ফেলে। তারপর শুরু হয় রকি এবং আধিরা এর ফাইনাল ফাইট, যেটা হয় অনেক লম্বা এবং দুর্ধর্ষ, যেখানে রকি প্রধান অস্ত্র হাতুড়ি দিয়ে আধিরাকে অনেক পেটায়। তারপর আধিরা এর ঘাড় মোটকে মেরে ফেলে। তারপর রকি জানতে পারে যে মাইন্স এর খবর বাইরে থেকে মিলেছে। এরপর সমস্ত লোকজন নিয়ে পার্লামেন্টে পৌঁছে যায়, যেখানে অনেক নেতা উপস্থিত ছিল এবং রমিকা ভাষণ দিচ্ছিল যে যদি ওকে ইস্তফাও দিতে হয় তবে দেবে, কিন্তু রকির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে ছাড়বে। এবং ঠিক তখনই সেখানে সবার সামনে ঢুকে নারায়ণকে গুলি করে হত্যা করে রকি। আর যেটা রমিকার জন্য ছিল অনেক বড় প্লাস পয়েন্ট, আসলে এই নারায়ণই ছিল পুরো মুভিতে মাস্টার মাইন্ডের পেছনে থাকা মস্তিষ্ক। এই নারায়ণ চেয়েছিল রকিকে দিয়ে গারোরাকে মারাবে, তারপর রকিকে মেরে পুরো কেজিএফ রাজত্ব করবে। আর এই কাণ্ডের পর রকির এগেনস্টে স্ট্রং এভিডেন্স কালেক্ট হয়ে যায়, আর যার কারণে রমিকা তার এগেনস্টে ডেথ ওয়ারেন্ট বের করে। কেজিএফ এর ভেতরে সমস্ত ফোর্স গিয়ে যখন সবাইকে বের করে রকিকে খুঁজতে থাকে তখন জানতে পারে সেখানে রকি নেই। তারপর দেখা যায় রকিকে একটা জাহাজের উপরে মদ খেতে, আর ওর অবস্থান ও নিজে থেকেই জানিয়ে দেয় যে ও একটি জাহাজের মধ্যে আছে এবং ওর সমস্ত সোনাও ওর সাথেই ছিল। ও নিজেও টের পেয়েছিল যে ওর সময় শেষ। রকি চেয়েছিল রকি নিজে এবং ওর সমস্ত সোনার কোনোটিই যেন কারো হাতে না আসে, এবং তেমনটিই হয়। তারপর রমিকা তার সমস্ত এভিডেন্স ইতিহাস গল্প মুছে ফেলার জন্য বলে। শুধুমাত্র আনন্দ এমন একজন ছিল যে কেজিএফ এর সামনে একটি কাপচার পাওয়া যায় যেটা কিনা রকির, কারণ তারা ওকে দেবতা বলে মানত। রকি মারা গেলেও কেজিএফ এর সমস্ত লোকের থাকার জন্য কেজিএফ মহল তৈরি করে যায়। আর এমনই স্যাড এন্ডিং এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় আজকের মুভি এক্সপ্লেনেশন এবং কেজিএফ চ্যাপ্টার 2 এর গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে দেখার জন্য। ধন্যবাদ।